আসসালামু আলাইকুম, আমি মাসুম মোল্লা। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকের এই টিউটোরিয়ালে আমরা সলিডওয়ার্কসের একটা টুলস নিয়ে আলোচনা করব, তা হচ্ছে বাউন্ডারি বস বেস। তো বাউন্ডারি বস বেস, তো এর আগে আমরা একটা টুলস করছি যে লফটেড বস বেস, মানে কিছুটা একই। আপনাদের প্রথমে দেখলে মনে হবে যে একই টুলস, মানে একই কাজে দুটো ব্যবহার করতেছি, দুটো আলাদা আলাদা টুলস দিছে। আসলে এটা মধ্যে কিছুটা পার্থক্য আছে, সেই জন্য দুটো টুলস আলাদা আলাদা দেওয়া হয়েছে। তো আমরা বাউন্ডারি লফটেড বস বেসটা তো দেখছি তো এর আগে, তো বাউন্ডারি বসটা ঠিক ওই রকমই, কিছুটা পার্থক্য আছে, তো সেটা আমরা দেখব। তো তার জন্য প্রথমে আমরা এই টপ প্লেনে একটা স্কেচ করি। সিম্পলি দেখানোর জন্য একটা রেক্টেঙ্গেল নিলাম আমরা, ঠিক আছে, এটা নিলাম আমরা টপ প্লেনে, ঠিক আছে। তো এখন আরেকটা প্লেন আমরা নেই উপরে, ঠিক আছে। তো ফার্স্ট রেফারেন্স হিসাবে আমি দিলাম এই টপ প্লেনটা। তো টপ প্লেন থেকে আমার 50 নারো বেশি 80 উপরে আরেকটা স্কেচ করলাম, আরেকটা প্লেন নিলাম, ঠিক আছে। তো এই প্লেনে আমি গিয়ে এখন স্কেচ করি। তো এই প্লেনে আমি একটা পলিগন নিই, ঠিক আছে। তো এই প্লেনে একটা পলিগন নেওয়ার পরে এই প্লেনটা আমি হাইট করে দিই, ঠিক আছে। এখন আমরা বাউন্ডারি বস বেসটা অ্যাপ্লাই করব। তো এই যে এটা হচ্ছে বাউন্ডারি বস বেস ফিচারের ভিতরে, এই লফটেড বস বেসের নিচে এটা হচ্ছে বাউন্ডারি বস বেস। তো এটার ভিতরে ক্লিক করলাম, করার পরে দেখেন ডিরেকশন 1 আসছে এবং ডিরেকশন 2 আসছে, তিন ফিচার আছে। যাক, ডিরেকশন 1 এর ভিতরে, ডিরেকশন 1 এর ভিতরে যে কার্ভগুলো আছে আমার, যে প্রোফাইল দিলে আছে না, এটা একটা প্রোফাইল, এটা একটা প্রোফাইল, দুইটা প্রোফাইল আমি সিলেক্ট করে দেবো। প্রথমে এই প্রোফাইলটা, তারপরে এই প্রোফাইলটা। এখানে একটা অটোমেটিক প্রিভিউ দেখাচ্ছে, ঠিক আছে। তা এইটার ভিতরে দেখেন এই জায়গায় দুইটা এক্সট্রা অপশন পাওয়া যাচ্ছে। এখন যে নন লেখা আছে, এটার ভিতরে ড্রপ ডাউন মেনু আছে, ক্লিক করলে দেখেন নর্মাল টু প্রোফাইল, ডিরেকশন ভেক্টর আছে, দুইটা অপশন আছে। দেখেন নর্মাল টু প্রোফাইলে ক্লিক করলে কি হয়, দেখেন নর্মাল টু প্রোফাইল, প্রোফাইল টু, দেখেন নর্মাল কি হয়ে গেছে। আবার এটা যদি আমি দিই নর্মাল টু প্রোফাইল, কি হয়ে গেছে, মানে এই এক্সট্রা অপশানটা কিন্তু আপনার ওই ইয়াতে পাবেন না, এটা কি বলে লফটেড বস বেসে এই অপশানটা কিন্তু নাই, ঠিক আছে। তো এই জায়গায় কিছু অপশন আছে, দেখেন রিভার্স ট্যানজেন্ট ডিরেকশন, এই জায়গায় এক দেওয়া আছে, আমি যদি বাড়াই তাহলে কি হবে, এই জায়গায় যদি দুই দেই দেখেন এটা কিন্তু বাড়তেছে। আচ্ছা, এটা একটু অন্যরকম দেখা যাচ্ছে, আমি এই জায়গায় একটা সার্কেল নিই, তাহলে জিনিসটা সুন্দরভাবে দেখা যাবে। তো এটা এই এটা, ঠিক আছে, এটা স্কেচ কন্ট্রোল 8, এই জায়গায় একটা আমি একটা সার্কেল নিই, ওকে করে দিলাম। এখন দেখেন এখন লফটেড বাউন্ডারি বস বেসটা দিই, এটা এবং এইটা। আচ্ছা, এটা এখন এই এই গ্রিন যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা একটু ঠিক করে দিতে হবে, এই যে এখন ঠিক হয়েছে, ঠিক আছে। এখন দেখেন এই জায়গায় নন দেওয়া আছে, আমি নর্মাল টু প্রোফাইল দিলাম, দেখেন নর্মাল যে এটা কিন্তু নিচে, এই যে তীর চিহ্নটা নিচের দিকে নামছে এবং এটা এভাবে এসে এভাবে বাঁকা হয়ে গেছে। আবার নিচে যে রেক্টেঙ্গেলের যে আছে এইটা যদি নর্মাল টু প্রোফাইল দিই কীরকম হয়ে গেছে, নর্মাল টু প্রোফাইল, প্রোফাইল থেকে নর্মালভাবে যাবে, ঠিক আছে, এরকম আর কি বিষয়টা। তো নন করে দিলাম আমি। তো এই জায়গায় একটা অপশন আছে, দেখেন ডিগ্রি দেওয়া আছে,
তো নর্মাল টু প্রোফাইল দেওয়া আছে, ওকে। তো এই স্কেচ এটাও নর্মাল টু প্রোফাইল করার পরে এই জায়গায় দেখেন একটা অপশন আছে টেনজেন্ট ডিরেকশন, এই যেগুলোতে টেনজেন্টটা হয়েছে ডিরেকশনগুলো দিতে হবে। দেখেন এগুলো যে আমি এই যে ওয়ান দেওয়া আছে এটা হচ্ছে আমি টু দেই, আস্তে আস্তে এই যে বাড়ছে, ঠিক আছে। এটা টু দেখবেন থ্রি হয়ে যায়, কীরকম কীরকম হয়ে গেছে। আবার যদি উপরেরটা এটা থ্রি এটা ওয়ানই থাক, আচ্ছা এইটা টু এবং উপরেরটা ও টু দিলাম, দেখতেই পাচ্ছেন। এই যে এই অপশানগুলো কিন্তু আমাদের এই লফটেড বস বেসে ছিল না, এই জায়গায় আছে। তা এইটা হচ্ছে মোটামুটি বাউন্ডারি বস বেস এরিয়া। তো এই জায়গায় দেখেন ডিরেকশন টু নামে আরেকটা অপশান আছে, তো সেটা আমরা এখন দেখাই। তো এটা ডিলেট করে দিলাম, এটা আমি করলাম না, দেখলে তো আমি আঁকছিলাম টপ প্লেনে। এখন ফ্রন্ট প্লেনে একটা স্কেচ করি, একটা স্প্লেন একটা স্প্লেন নেই, ঠিক আছে। নেওয়ার পরে এই পয়েন্ট থেকে এইভাবে আইসা এইভাবে, ওকে। তো স্প্লেনটা নেওয়ার পরে ওকে দিলাম, বাউন্ডারি বস বেস। তারপরে এই জায়গায় দুইটা প্রোফাইল দিই, এইটা এবং এইটা, এটাকে একটু ঠিক করে দিই। এখন দেখেন এইরকম হয়েছে, এটা কিন্তু অটোমেটিক নিয়ে নিছি এরকম। আমি এই যে নর্মালটা প্রোফাইল দিলে এইভাবে বাঁকা হবে, ওপরে ট্যাঞ্জেন্ট হবে, তা আমার যদি মনে হয় না এইভাবে এটা এইভাবে আসতে হবে, সেক্ষেত্রে আমি এই ডিরেকশন টু এ আমার এই যে লাইনটা দিছি এই লাইনটা আমি সিলেক্ট করে দেবো। দেখেন বাঁকা হয়ে গেছে এই দিকে। আবার যদি এই জায়গায় আরেকটা লাইন থাকে সেই লাইনটা আমি সিলেক্ট করে দেবো, তার একটা লাইন এই জায়গায় আমি আঁকি, ঠিক আছে। আমি আঁকছিলাম ফ্রন্ট প্লেনে, একটা আরেকটা স্প্লেন নিলাম, ঠিক আছে। কন্ট্রোল এ দিয়ে এই পয়েন্ট এই পয়েন্ট তারপরে এই পয়েন্ট, ঠিক আছে। তো এখন বাউন্ডারি বস বেসটা আমি ক্লিক করি এই পয়েন্টে এবং এই পয়েন্টে, এটাকে ঠিক করে দেই, ওকে। তো ডিরেকশন টুতে আমি প্রথমে এইটা তারপরে এইটা, দেখেন এখন শেপটা কীরকম আসছে, আমার প্রয়োজন মতো আমি শেপ নিতে পারবো, ঠিক আছে। ওই জায়গায় লাইন দিয়ে দেবো, তারপরে ডিরেকশন টু তৈরি দিয়ে দিলে শেপ এরকম হয়ে যাবে। তা এগুলোরও ওই যে অপশান আছে, দেখেন নর্মাল টু প্রোফাইল দিলে এটার শেপ চেঞ্জ হয়ে যাবে। তো ওইভাবে আমরা দেখে দেখে এটা করব। তো এই বাউন্ডারি বস বেসের ব্যবহার এইভাবে ব্যবহার করতে হয়। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো আজকে এই পর্যন্ত, কি সবাই ভালো থাকবেন।